হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আপনাদের জন্য আজকে রয়েছে একটি নতুন চমক। 2022 সালে ফেসবুকে একটি নতুন চমক নিয়ে এসেছে, চমকটি দেখতে চাইলে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমার ফেসবুকের কভার ফটোর দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমার যে ফেসবুকের কভার পেজটা কিন্তু, অর্থাৎ আমার যেই কভার ফটোটা রয়েছে সেটা কিন্তু মুভিং হচ্ছে, অর্থাৎ এটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু সেটি মুভিং হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আপনার সেই ফেসবুকের কভার ইমেজটা যদি এভাবে আপনি ক্রিয়েট করেন তাহলে আপনার কভার পেজটা অন্যদের থেকে একটু ডিফারেন্ট মনে হবে এবং অনেকটা ইউনিক ইউনিক টাইপ মনে হবে। তা আমরা এই কাজটি কীভাবে করব সেটি আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখব। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখব ফটো, PSO ও ফটো অক্সি, ও এক্স ওয়াই, ফটো এক্সি, ফটো অক্সি লেখার পরে আমরা এভাবে একটা সিলেক্ট করে দিব। করে আমরা এখান থেকে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন 360 ডিগ্রি প্যানারোমা, তো আমরা এটাতে প্রথম অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা নিচের দিকে যদি একটি স্ক্রোল করি তারপরে দেখতে পাচ্ছেন যে আপনার তৃতীয় নাম্বার যে অপশনটা রয়েছে আপনি লেখাটা পরে নেবেন, যে লেখা আছে ক্রিয়েট এ 360 ডিগ্রি ফটো স্লাইড শো অনলাইন, অর্থাৎ আমরা এটাকেই সিলেক্ট করে নেব। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি নিচের দিকে আসি তো দেখতে পাচ্ছেন এখানে চারটা ইমেজ শো করতেছে, অর্থাৎ সিলেক্ট ইমেজ নামে চারটা অপশন রয়েছে। আপনি এই চারটা অপশন থেকে সিলেক্ট করে আপনার যে কোনো চয়েস করে যে কোনো চারটি ইমেজকেই আপনি এডিট করতে পারবেন। তো বন্ধুরা, আমরা প্রথম সিলেক্ট ইমেজকে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটি নিউ ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকেও সিলেক্ট ইমেজে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো চারটা ইমেজ সিলেক্ট করবেন। যেহেতু আমরা প্রথমটাতে ক্লিক করেছি সেহেতু আমরা প্রথম একটা ইমেজ সিলেক্ট করব। তারপর উপর থেকে ডান লেখাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন চলে আসবে, অর্থাৎ আমার ইমেজটি আমরা ক্রপ করতে পারবো। আমরা চাইলে এখানে স্ক্রিন টাচ করে জুম ইন করতে পারবো, জুম আউট করতে পারবো। হ্যাঁ, আপনার যেভাবে দেখতে ভালো লাগে আপনি সেভাবে করে। আমরা নিচে অপশন দেখতে পাচ্ছেন ক্রপ লেখা আছে, ক্রপে ক্লিক করবেন। তার মানে আমাদের প্রথম ইমেজের কাজ কমপ্লিট। সেকেন্ড ইমেজে ক্লিক করব, আবারও সিলেক্ট ইমেজে ক্লিক করব। এখান থেকেও আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা ইমেজ দিয়ে দেবো। তা আমি চাচ্ছি আমার একটা ইমেজ যে কোনো দিয়ে দেবো, যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করতেছি জাস্ট ট্রায়াল হিসাবে। তো এখান থেকেও সেমভাবে আমি এটাকে আরেকটু জুম ইন করে নেব। জুম ইন করে আমরা আবারও ক্রপে ক্লিক করে দেব। দুটি ইমেজের কাজ কমপ্লিট। এবং তৃতীয় অপশন আমরা চলে যাব, সেমভাবেই কিন্তু আমরা এখান থেকে ক্লিক করে আমাদের এখান থেকে যে কোনো একটা ইমেজকে আমরা চয়েস করব। তো আমি এখান থেকে একটা ইমেজ দিয়ে দেবো। ডান দেওয়ার পরে এরকম অপশনটা চলে আসবে, আমরা সেমভাবে এটাকে একটু জুম ইন করে নেব, তারপরে ক্রপে ক্লিক করে দেব। তারপর আমরা চতুর্থ নাম্বারে চলে যাব, সেমভাবে আমরা সিলেক্ট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকেও আমরা আমাদের চয়েস মতো যে কোনো একটা ইমেজকে আমরা সিলেক্ট করব। তো আমি এই ইমেজটাকে সিলেক্ট করে দিচ্ছি, তারপরে ডান দিয়ে দিচ্ছি। ডান দেওয়ার পরে আমরা এটাকেও একটু জুম ইন করে নেব, তারপর আমরা ক্রপে ক্লিক করে দেব। মোটামুটি আমাদের চারটা ইমেজের কাজ কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে যে নিচের অপশনে দেখা যাচ্ছে যে গো নামে একটা অপশন রয়েছে, আমরা গোতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং ইমেজ, অর্থাৎ আমরা যেই ছবিগুলো দিলাম এই ইমেজগুলো কিন্তু ক্রিয়েটিং হচ্ছে, অর্থাৎ যে 360 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা রয়েছে সেই অ্যাঙ্গেলে কিন্তু এটা মুভিং হওয়ার যে প্রসেসটা সেটা কমপ্লিট হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমরা আমাদের যে চারটা ইমেজ রয়েছে সেই চারটা ইমেজ কিন্তু আমি মুভিং করি আপনাদেরকে দেখাচ্ছি। আর চারটা ইমেজের মাধ্যমে কিন্তু 360 অ্যাঙ্গেলে যে ইমেজটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে এই ইমেজটা। তো আমরা এটা সেভ করব। এখন নিচের দিকে গেলে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে, সেভ, শেয়ার আর রিমার্ক। তা আমরা যেহেতু এটা সেভ করব, আপনি চাইলে শেয়ার করতে পারবেন, যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরেকটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তারপর আমরা সেভ অপশনে ক্লিক করব।
সেভে ক্লিক করার পরে এরকম একটি অ্যাড শো করবে, আপনি অ্যাডটাকে ক্লোজ দিয়ে দিবেন। ক্লোজ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে উপরে ফাইল ডাউনলোডেড, অর্থাৎ আমার যে ইমেজটি আমি ক্রিয়েট করেছি সেই ইমেজটি ডাউনলোড হচ্ছে, অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা যদি ওপেনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ইমেজটি কেমন হয়েছে, অর্থাৎ আমরা এই থ্রি ডটে ক্লিক করবো, আমরা ডাউনলোডসে ক্লিক করবো। এখান থেকে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই ইমেজটি আমাদের ক্রিয়েট হয়েছে। বন্ধুরা আমাদের এটা হচ্ছে আমাদের ইমেজটা, আমরা এই ইমেজটাকে কিন্তু এখন ফেসবুক কভার পেজে কিন্তু আমরা আপলোড করতে পারবো। তো আমরা এখান থেকে বের হয়ে যাব, আমরা আমাদের ফেসবুকে চলে যাব। অর্থাৎ আমরা ফেসবুকে যাওয়ার পরে আমার যেই কভার পেজটা রয়েছে সেখান থেকে আমরা এই ইমেজ যেই সিলেক্ট করে আমরা সেখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড যে ফটো একটা অপশন আছে, আপনি যে আপলোডে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আমরা যে ইমেজটাকে ক্রিয়েট করেছি সেটা যদি আমরা সিলেক্ট করি এখান থেকে, করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অপশনটা রয়েছিল যে চারটা ইমেজ দ্বারা আমরা যে ইমেজটি ক্রিয়েট করেছিলাম সেই ইমেজটি কিন্তু অলরেডি শো করেছে। এখন আমরা ওপর থেকে যদি সেভ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ইমেজটা এরকমভাবে মুভিং হবে। তো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য কাজটা করেছি, আমি আর সেভ দিলাম না, যেহেতু আমাদের কাজটা পূর্বের করা আছে, আমি চাচ্ছি যে আমাদের আগের ইমেজটাই থাকুক, তা আমরা এখান থেকে বের হয়ে যাব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগে আপনাদের সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।